মুসলিমদের জন্য লটারি টাকা হারাম তবে লটারিতে টাকা পেয়ে সেই টাকা যদি অসহায় মানুষদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমার কোনো গোনা হবে কিনা মুসলিমদের জন্য প্রথমত লটারি ধরাটাই হারাম দ্বিতীয় হলো লটারি জিতে যাওয়ার পরে যে টাকাটা পায় সেই টাকাটা খাওয়াও হারাম দুইটা হারাম মনে রাখবেন প্রথম হারাম হলো লটারি ধরা দ্বিতীয় হারাম হলো লটারি জিতার পরে সেই টাকাটা নিজে খাওয়া তো আপনি যদি লটারি টাকাটা নিজে নাও খান লটারি ধরার জন্য কিন্তু আপনার অপরাধ আছে আপনার গুণা আছে তারপরেও যদি কেউ ভুলে না জানার কারণে লটারি ধরে ফেলেন আর যদি কোনো এক সময় জিতে যান আর অনেক টাকা পেয়ে যান তাহলে সেই টাকা তো নিজে খেতে পারবেন না কারণ দুই নম্বর গুনার সাথে আপনি আবার জড়িয়ে পড়বেন সেক্ষেত্রে আপনি যা করতে পারেন যেটা আপনি বললেন যে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে আপনি বন্টন করে দেবেন তাতে কোনো সমস্যা নেই তবে প্রথম গুণা থেকে কিন্তু আপনি বাঁচতে পারলেন না আর দান করে দেওয়ার কারণেও কিন্তু আপনার কোনো সব হলো না এজন্য লটারির কাছে না যাওয়াই উত্তম লটারি মুসলমানদের জন্য ধরাটাই হারাম